না খা বলছি সবগুলা জিলাপি আজকে তুই শেষ করবি তোর বাপে ওখানে খা ম্যাডাম হ্যাঁ জিলাপি খাইতে চাইতেছেন আপনি জোর করে খাইতেছেন কে এত বড় সাহস তোর আমার বাসার চাকরানি হয়ে আমার হাত থেকে জিলাপির প্লেট কেড়ে নিয়েছিস এই আমি আমার শ্বশুরকে জিলাপি খাওয়াবো না কি খাওয়াবো সেটা আমার ব্যাপার জোর করে খাওয়াই বা স্বইচ্ছায় খাওয়াই সেই কৈফিয়ত আমার তোকে দিতে হবে ম্যাডাম আপনি আমারে সর মারেন আর যাইছা তাই করেন তাও আমি এই জিলাপিগুলো সাহেবরে খাওয়াইতে দেব না তুই আমার মুখে মুখে তর্ক করছিস আমার শ্বশুরকে আমি জিলাপি খাওয়াবই তুই কি করবি না ম্যাডাম আপনি যদি আমারে মাইরা হলান তাও আমি এই জিলাপির প্লেট আপনারে দেব না ভালো করে বলছি জিলাপি দিয়ে দে আমাকে না হলে কি হয়েছে কি আর হবে বাবা আজকে অনেক দিন যাবত আমাকে বলছি যে বাবা নাকি খুব জিলাপি খেতে ইচ্ছে করছে তাই আজকে আমি বাজারে গিয়ে নিজের হাতে বাবার জন্য জিলাপি কিনে নিয়ে এসেছি আর যখনই বাবাকে খাওয়াতে গেলাম তখনই আমাদের বাসার চাকরানির বাচ্চাটা এসে আমার হাত থেকে জোর করে প্লেটটা নিয়ে গেল আর বলছে আমি নাকি কোনোভাবেই বাবাকে এই জিলাপি খাওয়াতে পারবো না কেন কি রে আঞ্জু তুই জিলাপি প্লেট কিনে নিয়েছিস বাবাকে জিলাপি খাওয়াতে দিবি না কারণ কি ভাইজান এই জিলাপির মধ্যে বিষ আছে কি দেখছো কত বড় বেয়াদব বলতেছে যে জিলাপির মধ্যে নাকি বিষ আছে আমার শ্বশুর আব্বা আমি তো সব সময় তার আমার বাবার মতনই দেখি সে আজকে একটু শোক করে আমার কাছে জিলাপি খেতে চেয়েছে আর আমি আমার নিজেরই বাবার জিলাপির মধ্যে বিষ মিশিয়ে দেব এটা তোমার বিশ্বাস হয় সূর্য আরে কি বলছিস সব এই তোর কে বলছে দে তো জিলাপি আমার কাছে দে কি বললি জিলাপিতে বিষ আছে না দেখ আমি খাচ্ছি সূর্য তুমি কেন খাচ্ছো মানে জিলাপিটা আমি বাবার জন্য এনেছি আর বাবাকে সবগুলো খাবে নাকি আমি একটু খাই না সমস্যা কোথায় আরে শুনো না বাবার যেহেতু খেতে ইচ্ছে করছে বাবা আগে খেয়ে নিক না এরপরে যদি থাকে তখন তুমি খেও আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি একটা কাজ করো এটা থাক ছোট্ট একটু নে এটা তুমি খাও আমি খাবো মানে কি বলছো হ্যাঁ তুমি খাবে জিলাপি খাবে আরে আমি কেন এই জিলাপি খেতে যাব আর একটু খেলে কিছু আমরা খাও খাও না হ্যাঁ হ্যাঁ আরে আমি খেতে পারবো না এই জিলাপি আচ্ছা ঠিক আছে তাহলে আঞ্জুমকে দে আঞ্জুম নে তুই খা হ্যাঁ হ্যাঁ আঞ্জুমকে দাও আঞ্জুম খাক ও আঞ্জুম খেতে পারবে হ্যাঁ ওর যেহেতু মিষ্টি খাওয়ার এত শখ হয়েছে তো খাও না সারা জন্মের মতন খাইয়ে দাও বুঝতে পেরেছি আমি সব বুঝতে পেরেছি মানে এই জিলাপিটা আমিও খেতে পারবো না তুমিও খেতে পারবে না জিলাপিটা শুধু বাবা খেতে পারবে আর আঞ্জুম খেতে পারবে তাই না না আসলে আমি তেমন কিছু বলিনি এই জিলাপি আজকে তুই খাবি আমি বুঝতে পেরেছি জিলাপির মধ্যে কি আছে বল সত্যি কথা বল না জিলাপি আমি জোর করে তোকে খাওয়াবো না 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 আমি খাবো না আমি এই জিলাপি সত্যি কথা বল না ভাইজান ভাবি কিছুই কইব না আমি কইতাছি বাবা জিলাপি খাওয়ার খুব শখ আপনার ঠিক আছে আজকে আপনাকে আপনার শখের জিলাপি সারা জন্মের মতো খাওয়াবো বাবা তার মানে তুই সত্যি সত্যি জিলাপিতে বিষ মিশিয়েছ হ্যাঁ আমি মিশিয়েছি এই জিলাপির মধ্যে আমি নিজে ইচ্ছা করে বিষ মিশিয়েছি আর কেন জানো তোমার বাবা তোমার বাবা আমি এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে দেখছি উনি বিছানায় পড়া উনি নিজের কোনো কাজ নিজের ইচ্ছা করতেই পারে না ওনার সব কাজ আমাকে করে দেওয়া লাগে আমি একা তার কত কাজ করব বলো তো আমি কি এই সংসারে বউ হতে এসেছি নাকি এই সংসারে চাকরানি হতে এসেছি আমি এখন মুক্তি চাই তোমার বাবার কাছ থেকে আমি মুক্তি চাই আমি আর পারছি না সহ্য করতে ও তুমি মুক্তি চাও হ্যাঁ চাই খুব করে চাই ঠিক আছে তোমাকে আজ থেকে পুরোপুরি মুক্ত করে দেব তুমি কি বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে আরে কি বলছো বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো কেন আমি তো ভাবছি এ বাড়ি থেকেই বের করে দেব এই তো
এতদিন এসে না আমার স্বামীর একটু বুদ্ধি জ্ঞান হয়েছে। দেখো তোমার বাবার এভাবে সারাদিন আমার কাজকর্ম করতে একটুও ভালো লাগে না। আমি তো তোমাকেও একটু সময় দিতে পারি না। তোমার বাবাকে এই বাড়ি থেকে বের করে দাও, দেখবে আমরা দুজন খুব সুখে শান্তিতে সংসার করতে পারবো। তুমি একটা জিনিস ভুল করছো, আমি কিন্তু এখনো বলিনি বাড়ি থেকে কাকে বের করে দেব। মানে? মানে হচ্ছে আজকের পর থেকে, এই মুহূর্ত থেকে তুই আমার বাড়ি ছেড়ে চলে যাবি। সূর্য, এই সব কি বলছো তুমি? আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব মানে আমি এবারের বউ না? কি বললি? তুই বাড়ির বউ? আরে তোর মতো বউ না হাজারটা পাওয়া যাবে, কিন্তু আমার বাবা পৃথিবীতে একটাই। আমার বাবাকে হারালে আমি আর বাবাকে পাবো না। আরে যে বাড়ির মালিক তারে তুই বাড়ি থেকে বের করে দিচ্ছিস, বেরো যা। না না সূর্য প্লিজ, আমি আজকে থেকে বাবাকে একদম আমার নিজের আপন বাবার মতো করে দেখব। তুমি আমাকে বাড়িতে রেখে দাও, আমি আর কখনো এমন কোনো খারাপ কাজ করব না। আমি তোর কোনো কথাই শুনব না, আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। তোর কত বড় সাহস, তুই আমার বাবাকে বিষ খাইয়ে মারতে চেয়েছিলি, আর তোর মতো বউ আমার ঘরে রাখবো? যা বলছি বেরিয়ে যা। আঞ্জুম যা, এই কাল নাগিনীকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির গেজে বাইরে দিয়ে আয়। আঞ্জুম তোকে একটা কথা বলি শোন, আজকে তুই আমার বাবার জীবন বাঁচিয়েছিস। তুই যদি না থাকতি এতক্ষণ হয়তো আমার বাবা জীবিত থাকতো না। তোর কাছে আমি চিরঋণী হয়ে গেলাম রে। আমি তোকে একটা কথা বলি, আমার কথাটা রাখিস, আজকের পর থেকে তুই এবারে কাজের লোক না, তুই আমার বোন। আর আমার বাবার দেখাশোনা তুই নিজ হাতে করবি, প্রয়োজন বোধে বাড়িতে আরও কাজের লোক রেখে নিবি, কিন্তু আমার বাবার যেন কিছু না হয়। ঠিক আছে ভাইজান, আপনি যেহেতু আমার বোন ডাকছেন তাহলে হয়তো আজকে থেকে আমারও বাবা, আর আজকে থেকে আমি আমার বাবার সেবা যত্ন নিজের হাতেই করব। আচ্ছা ঠিক আছে, তুই কাজ কর, এটা নিয়ে ডাস্টবিনে ফেলে দিবি, আর যে কুকুর বিড়াল খেলে কিন্তু কুকুর বিড়াল মারা যাবে, ঠিক আছে? সাবধানে ফেলিস। আচ্ছা ভাইজান। বাবা তুমি ঠিক আছো তো?